কিং অফ দ্য রিং এর কোয়ার্টার ফাইনাল ম্যাচ, যেখানে জেউসো ভার্সেস ড্রাগন অফ এর ম্যাচ হবে, জেউসো ফিনবেলারকে ডিফিট করে ড্রাগন অফ সে রিকোচেটকে ডিফিট করে কোয়ার্টার ফাইনালে কিন্তু জায়গা তারা করে নিয়েছে, এবং সেমি ফাইনালে কারা যাবে দেখে গান্থার তো জায়গা করে নিয়েছে জেউসো ভার্সেস ড্রাগন অফ, এবং আলটিমেটলি কি হবে দ্য কিং সেটা কিন্তু এখন দেখা যাবে। তো এরপরেই কিন্তু দেখা যাবে ইট জেউসোর যেই সিগনেচার ডায়লগ, সেটা সিগনেচার ওয়ার্ড বলা যায় সেটা দেয়, এবং তার খেলা কিন্তু ড্রাগন আকবের সাথে দেখা যাবে। ড্রাগন আক অত্যন্ত ভালো একজন প্লেয়ার এবং জেউসোর কাছে অনেকটাই চ্যালেঞ্জিং, এবং সেটাই দেখার যে জেউসো কি পারবে নিজের জায়গাটা করতে। এন্ট্রি হয় ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন স্যামি জেইন, তার সাথে কিন্তু আলফা একাডেমির অটিস তার ম্যাচ হবে, যে চাঁদ গ্যাবেল যেখানে কোচ আলফা একাডেমি, চাঁদ গ্যাবেল সে তো স্যামি জেইনকে ডিফিট করতে পারলো না টাইটেল ম্যাচে, তার তার ট্রেনিং করা মেম্বার অটিস সে কি পারবে স্যামি জেইনকে ডিফিট করতে। আর ওদিকে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ চাঁদ গ্যাবেল ভার্সেস স্যামি জেইন ভার্সেস ব্রনসন রিড, এদের ম্যাচ কিন্তু একটা দেখা যাবে, ট্রিপল থ্রেট ম্যাচ যেখানে টাইটেল ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ। স্যামি জেইন কিন্তু ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হলেও ওটিসের অ্যাডভান্টেজ সেটা হলো স্যামি জেইনের থেকে অনেকটাই পাওয়ারফুল বেশি, আর চাঁদ গ্যাবেল ওদিকে রিং এর বাইরে থেকে সে কিন্তু তাদের খেলাচ্ছে ওটিসকে, আর এর আগেও কিন্তু আকিরাকে বলেছে যে যাও ব্রনসন রিডকে হারিয়ে আসো, যেটা আকিরার কাছে কিন্তু ইম্পসিবল। আর ওটিস যার ক্যাটারপিলার মুভ অনেকটাই সিগনেচার মুভ, এদিকে ক্যাটারপিলার মুভ দেওয়ার জন্য ওটিস কিন্তু চাঁদ ক্যাবেল তাকে বারণ করছে যে তার ক্যাটারপিলার মুভ বা এসব কিছু করতে না, ওটিসও কিন্তু আকিরার মতো সেই শো অফ করছে টি শার্ট টিয়ারের মাধ্যমে, আর চাঁদ ক্যাবেল বলছে যে সব কিছু না করে খেলায় মন দিতে। দেন ক্যাটারপিলার মুভ যেটা কিন্তু অডিয়েন্স খুব এনজয় করে, বা চাঁদ ক্যাবেল কিন্তু তার উপর রয়ে গেছে কারণ তার ফোকাসটা অনেকটাই সরে যায়, মানে সরে গেছে অলরেডি। তো এরপর বলছে যে প্রকাশ মুনসল দিতে, সে কিন্তু সরে গেছে এদিকে, ও মাই গড স্যামি জেইন সে হালুয়া কিক নিয়ে নিয়েছে ওটিসকে, 1 2 3 ও এম জি অ্যান্ড দ্য উইনার ইজ স্যামি জেইন। চাঁদ ক্যাবেল কিন্তু পুরোপুরি রেগে গেছে, ওদিকে আকিরাও ডিসঅ্যাপয়েন্ট করে দিয়েছে, এদিকে ওটিস কিন্তু হেরে গেছে। আর চাঁদ ক্যাবেলকে হিট করছে দেখে ওদিকে স্যামি জেইন উঠে এসছে, আর চাঁদ ক্যাবেলকে সুপ্লেক্স দিয়ে দিয়েছে এক্সপ্লোডার, এখন হালুয়া কিক, ও মাই গড চাঁদ ক্যাবেল কিন্তু সেলিং টেকে নিচ্ছে নেমে যায়। চাঁদ গ্যাবেল সে এখনো বলছে যে এটা তোমার ফল ছিল অ্যান্ড স্ল্যাপ করে দেয়, ও মাই গড ওটিস কিন্তু তখন যদি চাঁদ গ্যাবেলের কথা শুনে খেলায় ফোকাস করতো তাহলে মেবি ম্যাচটা জিতেও যেতে পারতো, কারণ অনেকটাই পাওয়ারফুল কিন্তু আকিরার থেকে তো ভালো অনেকটাই পাওয়ারফুল, বাট সে শো অফ করতে গেছে টি শার্ট ছেঁড়া দেন ক্যাটারপিলার ওয়ার্ক, যেটা কিন্তু ফোকাস সরিয়ে দিয়েছে, আর সেই সুযোগে
হালুয়া কিক দিয়ে স্যামি জেন সে কিন্তু উইনার হয়ে যায়। এরপর বেকি লিঞ্চ ভার্সেস ডাকোটা কাই এর একটা হিউজ ম্যাচ দেখা যাবে। ড্যামেজ কন্ট্রোলের এন্ট্রি হয়, ডাকোটা কাই ভার্সেস বেকি লিঞ্চ এর ম্যাচ কিন্তু দেখা যাবে। কোয়ার্টার ফাইনাল কুইন অফ দ্য রিং এর ইভেন্ট টুর্নামেন্টে তো কিছু আগেই কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু আয়াসকা এসে ডিফিট করে দেয় সেরেনা বেজলারকে এবং সেমি ফাইনালে সে কিন্তু নিজের জায়গা করে নেয়। আর ডাকোটা কাই ভার্সেস বেকি লিঞ্চ তাদের ম্যাচটা স্টার্ট হচ্ছে। ড্যামেজ কন্ট্রোলের এন্ট্রি অলরেডি হয়ে গেছে আর এখন বেকি লিঞ্চের এন্ট্রি টাইটেল হাতে দি ম্যান দ্য উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বেকি লিঞ্চ। একটা আলাদা সোয়াগ, আলাদা কনফিডেন্স। ওয়ান অফ দ্য বেস্ট সেলিং অথর, তার বই কিন্তু পাবলিশ হয়েছে এবং হিউজ কিন্তু রেসপন্স পাওয়া গেছে WWE বেকি লিঞ্চের যারা ফ্যান তাদের থেকে। আর ওদিকে ওয়ার্ল্ডস উমেন্স চ্যাম্পিয়ন উমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দেখা যাবে বেকি লিঞ্চ ভার্সেস লিভ মর্গানকে, লিভ মর্গানের সাথে উমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দেখা যাবে লিভ মর্গান ভার্সেস বেকি লিঞ্চ। লিভ মর্গান সে কিন্তু নায়া জ্যাক্সকে ডিফিট করে দেয় এবং সে কন্টেন্ডার নাম্বার ওয়ান হয়ে যায় বেকি লিঞ্চের এগেনস্টে চ্যালেঞ্জ জানায় এবং চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য সে কিন্তু এলিজিবল হয়ে যায়। আর এদিকে ডাকোটা কাই ভার্সেস বেকি লিঞ্চ তাদের ম্যাচ এখন দেখা যাচ্ছে। ড্যামেজ কন্ট্রোলের ডাকোটা কাই যাকে অনেকটাই কনফিডেন্স দেখাচ্ছে। তো ফার্স্টে বেকি লিঞ্চ কিন্তু অ্যাগ্রেসিভভাবে ডাকোটা কাইকে কারণ অনেকবারই কিন্তু ডাকোটা কাই বেকি লিঞ্চকে ড্যামেজ কন্ট্রোলে সবাই বেকি লিঞ্চকে ডিসরেসপেক্ট করে দেয় এবং বেকি লিঞ্চে কিন্তু উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সে ডাকোটা কাইকে ডমিনেট করছে দেখা যাচ্ছে। একটা স্লাইডিং ড্রপ কিক দেখা যায় বেকি লিঞ্চের তরফ থেকে ডাকোটা কাইয়ের উপর, দেন ফ্লাইং ফ্লাইং পাঞ্চ রিংয়ের বাইরে। ও মাই গড, হিজ ফার্স্ট আয়াসকাইও কিন্তু সে রয়েছে ডাকোটা কাইকে কি জিততে দেখবে নাকি সে একাই সেমিফাইনালে যাবে। এদিকে আয়াসকাই সে অ্যাটাক করতে যায় বেকি লিঞ্চ কিন্তু কিক করে আয়াসকাকে কিন্তু রিং এর থেকে বাইরে বার করে দেয়। আর এদিকে ড্রপ কিক দিতে গেলে রিং এর উপর থেকে ডাকোটা কাই কিন্তু বেকি লিঞ্চকে ডাউন করে দেয়, ডাউন করে নিচে নিয়ে আসে। ডাকোটা কাইও কিন্তু বেশ কনফিডেন্টলি খেলছে এবং অনেকটাই সে অ্যাগ্রেসিভ কিন্তু হয়ে গেছে। বাট বেকি লিঞ্চ কিন্তু অবভিয়াসলি সে চ্যাম্পিয়ন এবং সে নিজের জায়গাটা ধরে রাখার চেষ্টা করবে। এদিকে প্যারাডাইস রাউন্ডার্স কিক দিয়ে দিয়েছে, একটা একটা অ্যাডভান্টেজ হয়ে গেছে, টাইম পেয়ে গেছে একটা নো ফেস ফার্স্ট। বাট কিক করতে যায় আবার বেকি লিঞ্চ কিন্তু ডাকোটা কাইকে কিক করে দেয়। আগের সপ্তাহে কিন্তু ডাকোটা কাই এবং ড্যামেজ কন্ট্রোল বেকি লিঞ্চকে যখন বেকি লিঞ্চ ইন্টারভিউ দিচ্ছিল তখন তাকে অ্যাটাক করে, আর সেই থেকেই কিন্তু এই ম্যাচটা। ডাকোটা কাই সেও কিন্তু একজন ভালো অ্যাথলিট, বাট বেকি লিঞ্চ কিন্তু নিজের সে কিন্তু একজন চ্যাম্পিয়ন এবং সে নিজের জায়গাটা ধরে রাখবে সেটাই আশা করা যাচ্ছে। গ্রুপের মধ্যে বেকি লিঞ্চ সে কিন্তু ডাকোটা কাইকে ড্রপ লেগ ড্রপ দেন পিন, ও মাই গড, ট্যাপ আউট করে দেয় ডাকোটা বেকি লিঞ্চকে ডাউন করে। ডাকোটা কাই সে রোপের উপর ওঠে এবং ড্রপ কিক বা ফ্ল্যাশ দেওয়ার জন্য যায় আর বেকি লিঞ্চ ওদিকে কিন্তু তাকে ধরে ফেলেছে এবং
ধরে ফেলেছে, মানে ডিস্ট্রয় করে দিয়েছে তার মুভ। আর ওদিকে সুপ্লেক্স কি দিতে পারবে, তাকে আটকে দিয়েছে। ও মাই গড, একটা সুপ্লেক্স কানেক্ট করে বেকে দিচ্ছে এবং তার তার লক, বাট টাকোটা গায়ে কিন্তু তাকে কভার দিয়ে দেয়। এমনটাই মনে হচ্ছিল যে লারা বালকারি এসে আসবে এবং সে অলরেডি সে চলে এসছে বেকেলিচ কে আটকাতে, বেকেলিচের উপর অ্যাটাক আটকাতে, এবং তারা দুজন মিলে কিন্তু ড্যামেজ কন্ট্রোলকে ডাউন করে দেয় রিং এর বাইরে। একটা ভালো ডুও কিন্তু হতে পারে পরবর্তীকালে। এবং ও মাই গড, পেছন থেকে আবার লিভ মর্গান অ্যাটাক করে খেলে দিচ্ছে। লিভ মর্গান সেই সুযোগে কিন্তু বেঁকে নিচকে অ্যাটাক করে দেয়। লিভ মর্গানের কিন্তু একটা সুযোগ রয়েছে টাইটেল ম্যাচ খেলার, যেখানে কিন্তু বেঁকে নিচের সাথে টাইটেল ম্যাচ খেলবে। সে কিন্তু কন্টেন্ডার নাম্বার ওয়ান অলরেডি হয়ে গেছে, তো এরকম অ্যাটাক না করলেও সে কিন্তু পারে। ড্যাকোটা গাই ভার্সেস বেকি লিঞ্চ ম্যাচটা ভালো মতন হচ্ছিল, বাট ম্যাচের ডিসকোয়ালিফাই হয়ে যায় আলটিমেটলি ড্যামেজ কন্ট্রোলে অ্যাটাক করার পর। লারা ভ্যালকারি এসে বেকি লিঞ্চকে বাঁচায়, বাট ওদিকে লিভ মর্গান আবার পেছন থেকে কিন্তু অ্যাটাক করে দেয়। বেকি লিঞ্চের কাছে কিন্তু আরেকটা, লিভ মর্গানের কাছে আরেকটা সুযোগ রয়েছে বেকি লিঞ্চকে কাউন্টার করা তার টাইটেলের জন্য। সে কি পারবে বেকি লিঞ্চের কাছ থেকে টাইটেলটা নিতে, সেটাই এখন দেখা। তোমাদের কি মনে হয় সেটা জানো। ওদিকে ফিন বেলারকে ডিফিট করে জেউসও সে সেমিফাইনালে কোয়ার্টার ফাইনালে চলে আসে, আর এদিকে ড্রাগন অফ সে রিকোচেটকে ডিফিট করে নিয়ে জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনালে। তো সেমিফাইনালে এদের মধ্যে থেকে কে যাবে, জেউসও নাকি ড্রাগন অফ, দুজনের কিন্তু চান্স রয়েছে, দুজনই ভালো অ্যাথলিট, বাট যাবে তো একজন। আলটিমেটলি কি হবে কি সেটাই দেখা যাবে।